টুডে এস এমই লোনারমেন্ট এখন একটা এস এম ই লোন নিতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে বা একটা কীভাবে আপনি ইলিজিবল হবেন এবং ইলিজিবল ক্রাইটেরিয়া কীগুলো কী সেটা নিয়ে আজকে আলোচনা করব এখন এস ই লোন হচ্ছে আপনার দুই ধরনের একটা সিকুড এবং একটা আনসিকউড আনসিকউরটা হচ্ছে যে লোনটা আপনার মর্গেজ করা না জাস্ট নন জুডিশিয়াল তিনশো টাকার স্ট্যাম্পে সাইন করে আপনি একটা চুক্তি করে যে লোনটা নিচ্ছেন সেটা হচ্ছে আনসিকিউর্ড এবং আর সিকিউর্ড লোনটা হচ্ছে মর্গেজ অর্থাৎ আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যে আর সাব রেজিস্টারের মাধ্যমে ওখানে উপস্থিত হয়ে আপনি ব্যাংকে লিখে দিবেন লিখিতভাবে যেটা যে লোনটা আপনি নিচ্ছেন সেটা হচ্ছে আপনার সিকিউর লোন সিকিউর লোনের সেশন আমি পরে যাবো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব এখন এইচএমি লোনের জন্য আপনার কী কী করতে হবে ফার্স্টলি আপনি যে একজন উদ্যোক্তা আপনার একটি আইডেন্টি থাকতে হবে যেমন একটা জব হোল্ডার তার আইডেন্টিটি একটা আইডি কার্ড তাহলে তদুপরি আপনি একজন বিজনেস হোল্ডার তাহলে আপনার একটা আইডেন্টি হিসেবে কী থাকবে একটি ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি ট্রেড লাইসেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে এখন আপনার বিজনেসের বয়স দু থেকে তিন বছর হতে হবে দু থেকে তিন বছর হলে আপনি এইচএমই লোনের জন্য আবেদন করতে পারবেন বিশেষ করে ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক প্রাইম ব্যাংক এরা আপনার স্টেটমেন্ট ওরিয়েন্টেড না জাস্ট আপনার স্টক সেলস এবং আপনার যেটা বাকি যেটাকে বলা হয় রিসিভেবল এবং পেয়েবল পেয়েবল হচ্ছে আপনার কাছে কোনো কোম্পানি কত টাকা পায় এ আর স্টক হচ্ছে আপনার এখনও মজুৎকৃত মালামাল কেমন আছে সেলস হচ্ছে সেলস তো বোঝায় যে আপনার প্রতিদিন বিক্রয়ের হিসাব এই তিনটা বা চারটা বিষয় ক্যালকুলেশন করে অতি সহজে যে লোনটা দিচ্ছে সেটা এই তিনটা ব্যাংক দিচ্ছে যারা আপনার ব্যাংক লেনদেন করেন না ব্যাংক ওরিয়েন্টেড যে ব্যাংকগুলো আপনার স্টেটমেন্ট বেস সে সেখানে আপনার ই স্টেটমেন্ট ইউজ থাকতে হয় সে ব্যাংকটা গুলো আছে যেমন আপনার রিভেল আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড আছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক আছে আরও আদার্স কিছু ব্যাংক আছে এরা আপনার স্টেটমেন্ট ওরিয়েন্টেড দেয় যে আপনার স্টেটমেন্ট ঠিক আছে কিনা এবং আপনার রিসিভেবল পেয়েবল স্টক সেলস সব কিছু বেশ করে আপনাকে তারাও লোন প্রোভাইড করে সিকিউর আনসিকিউর উভয় অনেকের আবার এমডিডিডি ছাড়া মানে আপনার কোনো ডকুমেন্ট না নিয়ে যেমন আপনার রেন্টাল ডিট জমির দলিল বা ই ছাড়া আপনাকে লোন দিয়ে দিচ্ছে এটা ও আনসিকিউর লোন বাট আবার কিছু ব্যাংক আছে যেমন আপনার ব্রাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাঙ্ক এখানে আপনার একটি দলিল লাগে তো আসুন আমরা জেনে নিই যে আসলে আপনার কী কী ডকুমেন্ট আপনার এই সহজে এসএমই লোন পেতে গেলে কী কী ডকুমেন্ট লাগে ফার্স্টলি যিনি কাস্টমার বা দোকানের প্রোপাইটার তার ভোটার আইডি কার্ডের ফটো কপি এবং দুইটা এবং চার কপি রঙিন ছবি সেকেন্ড একজন ফ্যামিলি গ্রাউন্ডার লাগে ফ্যামিলি গ্রাউন্ডার কারা কারা হতে পারবে সে বা কে কে এর জন্য এলিজিবল জেনে নিন আপনার শ্বশুর ভাই আপনার ভাই শ্বশুর শাশুড়ি বোন এরা আপনার ফ্যামিলি গ্রান্টার হিসেবে হতে পারবে যদি আপনি আনম্যারিড হন তাহলে তো ওয়াইফ না থাকলে এই বিকল্প অপশানগুলো আপনি ইউজ ব্যবহার করতে পারেন তাদের দু কপি রঙিন ছবি একটা এনআইডি কার্ডের ফটোকপি এখন আসবে থার্ড পার্টি একজন গ্রান্টার লাগবে থার্ড পার্টি গ্রান্টার কে হবে আপনার যে ভালো বিজনেস বা আপনার সম পরিমাণ বিজনেস আপনি যে লোনটার জন্য অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশনকৃত লোনের লাইবিলিটি সে বহন করতে পারে এমন একজন লোক থার্ড পার্টি গ্রান্টার হিসেবে দিতে পারবেন তারও এক এক ব্যাংকে এক এক ধরনের রিকোয়ারমেন্ট তারও এনআইডি এক কপি একটা ছবি এবং ট্রেড লাইসেন্সও কোথাও লাগতে পারে কোথাও তার ট্রেড লাইসেন্স নাও লাগতে পারে এটা এক একটা বা ব্যাংকের এক এক ক্রাইটেরিয়া তবে এগুলো আপনি রেডি করে রাখবেন আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি টিন সার্টিফিকেটের ফটোকপি তারপরে আসতে আসতে আপনি যদি ফ্রেশ হন তাহলে আপনার লোনের স্যাংশন লেটার বা স্টেটমেন্ট লাগবে না আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন যে আপনি অন্য ব্যাংকে লেনদেন করছেন তারপরে আপনি প্যারালাইলে আরেকটা লোন নিতে চাচ্ছেন তাহলে কি করতে হবে আপনাকে ওই লোনের স্যাংশন লেটার এবং ওই লোন যেদিন থেকে শুরু হয়েছে এবং এখানে অন্য ব্যাঙ্কে যখন আপনি যে দিনে আবেদন করেছেন ওই দিন পর্যন্ত আপডেট লোন স্টেটমেন্ট বা রিপেমেন্ট হিস্ট্রি থাকতে হবে এখন আরেকটা বিষয় আছে যে যদি আপনার কোনো এনজিওতে এক্সপিরিয়েন্স থাকে তাকে ওই এনজিওর লোন কখনও আপনি লোনের ইনফরমেশন হাইড করবেন না ওই লোনের আপনার একটা ওই এনজিওতে গিয়ে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অফিসারকে জানাবেন যে আমার ওই পাসবইয়ের ফটোকের অথবা লোন বিহেভিয়ার নামে একটা স্টেটমেন্ট আছে এটা আপনি এনজিও থেকে কালেক্ট করে জমা দিতে পারেন তারপরে দ্বিতীয়টা লাগছে হচ্ছে থার্ড টাইম আসেন আপনার ব্যাঙ্ক ওরিয়েন্টেড যারা ট্রানজাকশনের উপর বেস করে লোন দেয় তাদের ক্ষেত্রে আপনার এক বছরের যে যে ব্যাঙ্কে আপনি লেনদেন করেন ওই ব্যাংক ট্রানজাকশনের এক বছরের ব্যাঙ্ক ট্রানজাকশনের কপি দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট আর একটা দলিল লাগবে এটা দলিল খারিজ খাজনা সহ এবং দলিলের ভিতরে আরেকটা বিষয় আছে যদি আপনি পজিশন কিনা থাকে যে মার্কেটের পজিশনটা কিনেই আপনি বিজনেস করছেন ওই প্রিমিসেস বিজনেস প্রিমিয়াসটা আপনার নিজের কেনা তাহলে ওই চুক্তিপত্রের ফটোকপি দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার খারিজ খাজনা বা আদার্স কোনো কিছুর প্রয়োজন নাই নাম্বার ফোর আপনার যদি বাড়ি ভাড়ার ক্ষেত্রে যান হোম বাড়ি ভাড়ার লোনের ক্ষেত্রে যদি আপনি এইচএমি লোন নিতে চান যে হাউস রিনোভেশন এইচএমি লোন সাধারণত হোম লোন না এটা হাউস নিবেশন যে আপনি সেমি ফাঁকা রুম করবেন বা আপনার রিনোভেশন বলতে সংস্কার যে রং চুন কাম এইসব কিছু কাজ করবেন এর জন্য যদি লোন নেন লোনের সিলিং যদি বিশ লাখ টাকা হয় বা পনেরোর উপরে হয় আর কি ফিফটিন অ্যাভ লাখ টাকা লোন তাহলে সেক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ারিং কস্ট লাগবে এবং কিছু কোটেশন দিতে হবে যে আপনার কত টাকা ওখানে ব্যয় হবে এরকম একটা কস্ট আপনাকে দিতে হবে এবং যদি আপনার একাধিক বাড়ি হয় সেমি ফাঁকা হোক বা বিল্ডিং হোক তাহলে আপনার কি করতে হবে ওই বাড়িগুলার জমির দলিলের ফটোকপি বা বিএস বিএস্পর্শা যদি থাকে বা খারিজ খাজনা যদি থাকে ওটার প্রুফ দেখানোর জন্য ওইটা ফটোকপি আপনাকে দিতে হবে আর একটা বিষয় থাকে যে আপনার যে কটা মিটার বিদ্যুৎ বিল অনেকের প্রিপেইড মিটার আছে শুধু প্রিপেইড মিটারগুলো এক পেজে সাজিয়ে একটা ফটোকপি দিলেই হবে আর যদি প্রিপেইড মিটার না থাকে যদি পোস্টপেইড মিটার আগের মিটারগুলো থাকে থেকে থাকে তাহলে ওই ইউটিলিটি বিলের সবগুলো মিটারের ফটোকপি দিতে হবে গ্যাস বিল আপডেটের ফটোকপি দিতে হবে মানে আপডেট সহ বলতে অনেকের গ্যাস বিল দেয়ই না আর যদি আপনার অনেক জায়গায় আমরা দেখছি যে হাউজ রেন্টে যে আপনার ওই ইয়া থাকে অবৈধ গ্যাস লাইন থাকে অবৈধ গ্যাস লাইন থাকলে এখানে আপনি নোট দিতে পারবেন যে আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি আচ্ছা যাও হোক তারপরে আপনার পানির বিল থাকলে পানির বিলের বিল দিতে হবে এক কথা যে হাউস রেন্টের যে ইউটিলিটি বিলগুলো এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে এই ছিল আজকের আমার এইচএমএ লোনের রিকোয়ারমেন্ট থ্যাংক ইউ এভরিওয়েডি